যে তোমাদের ইংরেজির ক্লাস যে গ্রেডিং সিস্টেম, গ্রেডিং সিস্টেম যে এখন গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট শিক্ষা দপ্তর কি করেছে, যে গ্রেডিং প্রথা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এবং তার কিন্তু কর্ণধার মূল নায়িকা হচ্ছে আমাদের ম্যাডাম শ্রদ্ধেয়, ম্যাডাম শ্রদ্ধেয় দিদি, শ্রদ্ধেয়া শ্রদ্ধেয়া দিদি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার চরণে শতকোটি প্রণাম। তারই সব মস্তিষ্ক প্রসিত চিন্তা ভাবনা গ্রেড সিস্টেম, যেটা ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট বন্ধ করেছে, চালু করেছে, বন্ধ কর, হ্যান্ডা বন্ধ কর, বুঝলা? গ্রেড সিস্টেম যে এখন কিন্তু আর গ্রেডিং হবে, আর নাম্বারের কিন্তু গল্প নাই, কারণ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর বর্তমানে হচ্ছে স্মৃতি ইরানি যে ম্যাডাম, তিনি কিন্তু স্বাক্ষর করে দিয়েছেন যে অনলাইন অডিও ভিজুয়াল ক্লাসের প্রতি টিচার দিকে 95% ঝুঁকে যেতে হবে, এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল গভর্নমেন্ট মোদি সরকার কিন্তু ডিজিটাল ইন্ডিয়া বানাতে চাচ্ছেন, পেপারলেস, মানে কোনো পেপার থাকবে না, কাগজবিহীন লেখাপড়া, একেবারে পেপারলেস স্টাডি, এটা কিন্তু কেন্দ্রীয় যে শিক্ষা নীতি তার বিল পাস হয়ে গেছে। এতে আমাদের মাননীয় শ্রদ্ধেয়া দিদি, আমাদের বীরভূমের দিদি, তিনি কিন্তু এটার অনুমোদন করেছেন, তিনিও স্যাটিসফাইড, কারণ এডুকেশন হচ্ছে যৌথ তালিকা, শিক্ষাটা কি যৌথ, এতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থাকবেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টও থাকবেন। যে সেন্ট্রাল গভর্নমেন্ট ভাবলে যে আমি একবারে এইভাবে গ্রেডিং করব, এইভাবে অমুক করব, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটা মানতে নাও পারে, সেই কারণে যে কোনো কাজ করতে গেলে কিন্তু যে আমাদের যে কন্ট্রোলার ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে কন্ট্রোলার, তার সঙ্গে কিন্তু আলোচনায় বসতে হবে, এ কিন্তু আলফালভাবে গ্রেডিং করলে হবে না, আমাদের শিক্ষা ব্যবস্থা যে গ্রেডিং, তারা একসঙ্গে সংযুক্ত হয়ে কোঅপারেট হয়ে জয়েন্টলি তারা গ্রেডিং সিস্টেম চালু করেছেন, তার জন্য আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি, সম্মান জানাই। গ্রেডিং সিস্টেমটা কেমন, যে ফাইভ থেকে এইট যে গ্রেডিং সিস্টেম, ফাইভ থেকে এইটের গ্রেডিং সিস্টেমটা করেছেন, এবং তার খসড়া বিল আমাদের এডুকেশন শিক্ষা দপ্তর স্কুল দপ্তরে ফরওয়ার্ড করে দিয়েছেন। সেইভাবে শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া তারা কিন্তু গ্রেডিং সিস্টেমে কি করবেন, মাল্টিটাস্ক অ্যাক্টিভিটি টেস্ট, কি মডেল অ্যাক্টিভিটি টেস্ট, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, কিন্তু প্রতি মাসে মিড ডে মিলের সঙ্গে কিন্তু দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, ডিপার্টমেন্ট অফ এডুকেশন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু আমরা জমা নিচ্ছি, শিক্ষক শিক্ষক মশাই জমা নিচ্ছেন, সেখানে গ্রেডিং সিস্টেমটা কেমন, যে 9 থেকে 100 মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীকে একসঙ্গে কি বলে, স্টুডেন্টস, এটা সবসময় প্লুরাল ফর্ম, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী একটা হয় না, স্কুলের ছাত্রছাত্রী স্টুডেন্টস, নব্বই থেকে একশোর মধ্যে যা পাবে তারা, তাদের গ্রেড কি ডবল এ, তাদের
রেজাল্ট কি আউটস্ট্যান্ডিং, এটা গেল। প্রত্যেক মাস্টারমশাই, ছাত্রছাত্রী, ওয়েল উইশার প্রত্যেকে কিন্তু বিষয়টা আমার এই যে সিম্পল একটা যে গ্রেড সিস্টেম নিয়ে আলোচনা সেটা কিন্তু আপনারা শুনবেন, তোমরাও শুনবে ছাত্রছাত্রী, তোমাদেরও জানার বিষয় আছে, কারণ তোমরাই হচ্ছে ক্লায়েন্ট, অর্থাৎ তোমরাই মক্কেল। হ্যাঁ, তোমরা হচ্ছে টিচারদের মক্কেল আর টিচাররা হচ্ছে অ্যাডভোকেট, টিচাররা হচ্ছে ম্যানেজার, টিচাররা হচ্ছে ম্যানেজার, তোমরা হচ্ছে টিচার হচ্ছে কি, টিচার হচ্ছে মানে ফার্মের ম্যানেজার, আর তোমরা তার কাস্টমার, ছাত্রছাত্রী হচ্ছে আমাদের কাস্টমার, আমাদের ব্যবসা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তোমরাই আমাদের সব কিছু, আমাদের খদ্দের তোমরাই, আর আমরা আমরা হচ্ছে কি, টিচার হচ্ছে ম্যানেজার, ম্যানেজার টিচার হচ্ছে ম্যানেজার। তাহলে আউটস্ট্যান্ডিং গেল, 80 থেকে 89 মধ্যে যে পাবে তার গ্রেড A+, তার রেজাল্ট কি এক্সিলেন্ট। তারপরে 60 থেকে 79 নাম্বার যে পাবে তার গ্রেড কি A, তার রেজাল্ট কি ভেরি গুড। 45 থেকে 59 নাম্বার যে পাবে, যে সমস্ত ছাত্রছাত্রী পাবে তাদের গ্রেড B+, তাদের রেজাল্ট কি গুড, গুড। 35 থেকে 45 মধ্যে যারা পাবে তাদের গ্রেড B, তাদের রেজাল্ট কি স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ টিচার স্যাটিসফাই হয়েছে ছাত্রছাত্রীদের প্রতি। আবার 25 থেকে 34 মধ্যে যারা নাম্বার পেয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সমস্ত ছাত্রছাত্রী তাদের গ্রেড হচ্ছে C, তাদের রেজাল্ট কি মার্জিনাল, মার্জিনাল মানে পাস করেছে, মার্জিনাল খুব মার্জিনে পাস করেছে। আর লাস্ট পয়েন্ট গ্রেডিং সিস্টেমের হচ্ছে বিলো 25, অর্থাৎ 25-এর নিচে যে সমস্ত ছাত্রছাত্রী পেয়েছে তাদের রেজাল্ট হচ্ছে কি, তাদের গ্রেড কি D, আর D তাদের হচ্ছে D, তারা কি ডিসকোয়ালিফাইড, অর্থাৎ তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে মডেল অ্যাক্টিভিটি টাস্ককে তারা ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, এটা কিন্তু খুবই ডিসক্রেডিট ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে, এটা লজ্জা। যাই হোক, এডুকেশন হচ্ছে সবসময়, এডুকেশন ইজ দ্য কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ প্রসেস, মানে এডুকেশনের শুরু থেকে শেষ হয়, শেষ থেকে শুরু হয়, এটা হচ্ছে 1-way, 2-way, 3-way, 3 রকম পদ্ধতি আছে, শিক্ষক শিক্ষার্থী এবং পাঠ্য বই, সিলেবাস সমস্ত কিছু। পরবর্তীতে আমি গ্রেডিং সিস্টেম নিয়ে আরও আলোচনা করব। ভালো থেকো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থেকো, সুন্দর থাকবেন। শ্রেণীর মতো প্রত্যেককে আমার শ্রদ্ধা সালাম, ছোটদের ছাত্রছাত্রীদের প্রতি আমার ভালোবাসা অভিনন্দন। সুখে থাকো, ভালো থাকো, স্টে সেফ, পিস। থ্যাংকস, ধন্যবাদ। দ্য সাওয়ার অফ পিস বেস্টোজ আপন অল মাই বিলভ স্টুডেন্ট, ফেসবুক ফ্রেন্ডস, ওয়েল উইজার্স। ওকে, ঠিক আছে।